Sen ne istiyorsun? ধ্বংসস্তূপের ভেতর থেকে অপলক তাকিয়ে 15 বছরের আইফার উদ্ধারকারীদের সে অনুরোধ করল তার প্রিয় গানটা মোবাইল ফোনে বাজিয়ে শোনাতে। তারা তাই করলেন। আইফারকে উদ্ধারকারীরা জিজ্ঞেস করলেন, কি চাও? আইফার বলল, আইসক্রিম খাবে। তুরস্কের কাহরামান মারাসে একটি ধ্বংসস্তূপে আটকে থাকা আইফারকে এভাবেই নানা কথায় ব্যস্ত রেখে যখন উদ্ধার করা হলো, তখন তাকে জড়িয়ে ধরলেন আবেগাপ্লুত উদ্ধারকারী। বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়া আইফারের বোনকে উদ্ধারে এভাবেই একেবারে ধ্বংসস্তূপের ভেতর ঢুকে বের করে আনা হয়। তুরস্কের হাতায়া প্রদেশে মাত্র 10 দিনের শিশু ইয়াগিজ আটকে ছিল ধ্বংসস্তূপের নিচে। তাকে উদ্ধার করা হয় 90 ঘন্টা পর। 8 বছরের শিশু তানেমকে 101 ঘন্টা পর। 10 বছরের শিশুকে উদ্ধার করা হয় তুরস্কের কাহরামান মারাসে। সোমবার ভূমিকম্প আঘাত হানার 100 ঘন্টা পরও এমন করে উদ্ধার করা সম্ভব হচ্ছে এক একটি প্রাণ। এমন জীবিত উদ্ধারের দৃশ্য যেমন আছে, তেমনই আছে মরদেহ বের করে আনার চিত্র। 4 দিন পেরিয়ে যাওয়ায় বাড়ছে আটকে পড়াদের স্বজনহারাদের হাহাকার। এখনও প্রিয়জন উদ্ধার না হওয়ায় বেঁচে থাকার আশাই ছেড়ে দিচ্ছেন অনেকে। তারপরও বিধ্বস্ত ভবনের সামনে যেখানে আটকে আছে তাদের প্রিয়জন, তাদের উদ্ধারের অপেক্ষায় প্রতিটি ক্ষণ কাটছে তাদের। এই অবস্থায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বললেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ যত দ্রুত হবে তিনি ভেবেছিলেন তত দ্রুত হচ্ছে না। ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত আদিয়ামান প্রদেশে গিয়ে এ মন্তব্য করেন এরদোয়ান। আমাদের 141,000-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন, তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো যত দ্রুত উদ্ধার কাজ এগোবে ভেবেছিলাম তত দ্রুত এগোচ্ছে না। তুরস্কের উদ্ধারকর্মীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে চোখ দিয়েছে উদ্ধারকারী দল। সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব আর বৈরি আবহাওয়ায় উদ্ধার কাজ খুব দ্রুত গতিতে এগোতে পারছে না। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।